এই মাসে ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে আজকে লেকচারটি দেখার জন্য তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর অধ্যায় 9.2 অর্থাৎ ত্রিকোণমিতি এর 15 নম্বর অঙ্কটি সমাধান করব। এর পূর্বের অঙ্কগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই এই মাসে ম্যাথ টেকনিক্যাল চ্যানেল লিখে ইউটিউবে সার্চ দিলে তোমরা এ ধরনের সকল অঙ্ক অর্থাৎ নবম দশম শ্রেণীর সকল অধ্যায়ের অঙ্ক তোমরা পেয়ে যাবে অটোমেটিক। তো অটোমেটিক পেতে হলে তোমাদের বেল আইকনে টাচ দিয়ে রাখতে হবে এবং সর্বশেষ আপডেট পেতে বেল আইকনে টাচ দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার দেরি করবো না, আমরা এখন এই অঙ্কটি সমাধান করবো। এখানে দেওয়া আছে sin 3a সমান cos 3a যদি a সমান 15 ডিগ্রি হয়, তাহলে আমাদের এটা সমান sin 3a সমান cos 3a প্রমাণ করতে হবে। এখন আমরা বাম পক্ষ ধরে এই অঙ্কটি সমাধান করতে পারবো। তো আমরা এখানে বাম পক্ষ ধরে নিয়েছি sin 3a, তো এ সমান আমাদের কত ডিগ্রি দেওয়া আছে, 15 ডিগ্রি। তো আমরা এখানে এ সমান 15 ডিগ্রি বসালেই কিন্তু আমাদের অঙ্কটি চলে আসবে। তো এখানে আমরা কি করেছি, sin 3 আর এ সমান হচ্ছে আমাদের 15 ডিগ্রি, তো আমরা এ সমান 15 ডিগ্রি বসিয়ে দিয়েছি। তো এখন যদি আমরা এটা হিসেব করি তাহলে কি হবে, sin 3 15 45 অর্থাৎ 45 ডিগ্রি। তো sin 45 ডিগ্রি সমান আমাদের, আমরা কত জানি sin 45 ডিগ্রি সমান আমরা জানি যে √1/√2, এটা হচ্ছে আমাদের sin 45 ডিগ্রি মান। তো এখন আমরা ডান পক্ষ ধরবো, ডান পক্ষ ধরে যদি আমাদের এই মানটা চলে আসে তাহলে আমাদের অঙ্ক প্রমাণ হয়ে যাবে। তো ডান পক্ষ আমাদের আছে cos 3a, তো আমরা এখানে বসিয়ে দিলাম cos 3a, এরপরে সমান cos 3a সমান হচ্ছে কত, 15 ডিগ্রি। আমরা 15 ডিগ্রি লিখলাম, এখন cos 3 15 কত, 45 ডিগ্রি, তো আমরা 45 ডিগ্রি বসিয়ে দিলাম। তো cos 45 ডিগ্রি সমান আমরা কত জানি, cos 45 সমান আমরা জানি যে 1/√2। তো আমরা ডান পক্ষ পেয়েছিলাম 1/√2 আর বাম পক্ষ পেয়ে গেলাম 1/√2, আমাদের কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। তো এটি ছিল আমাদের প্রমাণিত। তো আশা করি তোমরা খুব সহজেই এটি বুঝতে পেরেছো। ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে এবং যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে মতামত জানিয়ে সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ।